সো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পাল, এখন অর্পিতা চ্যাটার্জি হয়ে গেছেন। সো তাদের দুজনের সিনেমাগুলো আপনারা দেখেছেন টিভি স্ক্রিনে, ওকে। সো আজকে এই প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পালের কিন্তু যে সিনেমাগুলো আছে টোটাল, সেগুলো কিন্তু আমি আজকে বলবো এবং কিছু কথা বলবো, ওকে। সো তার আগে অর্পিতা পালের সম্বন্ধে একটু বলে দিই। অর্পিতা পালের কিন্তু জায়গাটা শুরু হয় 1999 দিকে, ওকে। তুমি এলে তাই প্রভাত, ডিরেক্টর প্রভাতের সিনেমা, সেখানে একটা ছোটো রোলে ছিল, তারপরে উৎসবে ছিলেন। কিন্তু একটা কথা কি, এই সিনেমাতে কিন্তু লিডিং রোলে ছিলেন, কিন্তু ঋতুপর্ণা ছিলেন এবং প্রশান্ত ছিলেন। সো এখানে কিন্তু নায়িকা বলা যেতে পারে না অর্পিতাকে, ওকে। অর্পিতা যদি ফার্স্ট নায়িকা বলা যেতে পারে বুমাতার সঙ্গে, তাহলে তার সিনেমার নাম হচ্ছে 2001-এ কিন্তু মুক্তি পায় সিনেমাটা প্রতিবাদ, ওকে। সো অর্পিতা পালের জার্নিটা না খুব ছোট জানি বলা যেতে পারে, কারণ বলছি 2000 থেকে 2002, এই 2 বছর কিন্তু উনি কাঁপিয়েছিলেন, কমার্শিয়াল হিট সিনেমাগুলো দিচ্ছিলেন। তারপরে কিন্তু গ্যাপ, তারপরে কিন্তু 2007-08 থেকে আবার সিনেমাগুলো করেন এবং এখনও পর্যন্ত কিন্তু উনি সিনেমাগুলো করে গেছেন। বাংলা দেখতে দেখে যাবেন আপনারা, চতুষ্কোণ, সত্যানাশী, পূর্ব পশ্চিম দক্ষিণ সিনেমাগুলো করেছেন কিন্তু। এবং আপকামিং কিন্তু সিনেমা হবুচন্দ্র রাজা গোবিন্দ মন্দিরতে কিন্তু আমরা দেখতে পাবো রানী হিসেবে এই স্বস্তিকাকে, সরি অর্পিতা পালকে, ওকে। সো অর্পিতা পালের জার্নিটা যেটা বললাম, জার্নিটা 2000 থেকে শুরু হয়, 2002-এই কিন্তু মানে সেই কমার্শিয়াল জার্নিটা কিন্তু 2 বছর চলে। সো এই 2 বছর কিন্তু খুব ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন, শুধুমাত্র প্রসেনজিতের সঙ্গে নয়, প্রসেনজিতের বাইরেও যারা যারা একটা ছিলেন, যাচ্ছারা মিস যেরকম ফিরুদের সঙ্গে দাদা ঠাকুর, হ্যাঁ, তো সেরকম খুব ভালো সিনেমাগুলি উপহার দিয়েছেন। সব পুরো লিস্ট অনুযায়ী বলছি, সো প্রথম 2001-এ প্রসেনজিতের সঙ্গে প্রতিবাদ, যার ডিরেক্টর হরনাথ চক্রবর্তী, খুব ভালো একটা হিউজ একটা তখনকার দিনে হিউজ যদি বলা যেতে পারে 2001-এ কিন্তু পুরো একদম হাইস্ট তোমার বাজেট ছিল এই প্রতিভা সিনেমাটা, কেন খুব ভালো ভালো অ্যাক্টার ছিলেন, আপনি দেখে নিতে পারেন, খুব ভালো ভালো অ্যাক্টার, খুব ভালো ভালো ভিলেন ছিলেন, গানগুলো খুব সুন্দর সুন্দর ছিলেন, ওকে। 2001-এর প্রতিভা, তো 2002-এ কিন্তু অনেকগুলো সিনেমা, ইনকলাব, দেবা, দেবদাস, ওকে। সো ইনকলাব সিনেমাটা রেট হচ্ছে অনুপ সেনগুপ্ত, দেবদাস সিনেমা রেট হচ্ছেন শক্তিলাল, জানতো আপনার সামনে শক্তি সামন্ত, এবং দেবা সুজিত গো এবং ফোর্স অনেক বছর পরে 2014-তে আমরা রাজচন্দ্র ডিরেক্টরের ফোর্সে দেখতে পাই, ওকে। স্যার টোটাল 5টা সিনেমা করেছেন, প্রতিবাদ, দেবা, দেবদাস, ইনকলাব, ফোর্স, ওকে। সব বুমাদার সঙ্গে অর্পিতা পালের 5টা সিনেমা করেছেন, সব 5টা সিনেমাই কিন্তু হিট, প্রতিবাদ ব্লকবাস্টার আপনারা জানেন না হয়তো, দেবা সুপারহিট, দেবদাস হিট, সেমি হিট বলা যেতে পারে, ওকে। এবং তোমার আরেকটা কী সিনেমা, ইনকলাব, ইনকলাবও সুপারহিট সিনেমা এবং ফোর্সও হিট সিনেমা, ওকে। সো দেখুন বুম্বাদার সঙ্গে অর্পিতা পালের কেমিস্ট্রিটা সত্যি কথা বলতে কি সেরকমভাবে আমরা কিন্তু কোনো সিনেমায় দেখতে পারিনি, ইয়েস ইয়েস। এবং দেবদাসে দেখানো হয়েছে জোর করে, সেই জন্য দেবদাস সিনেমাটাও বেশি চলেনি, বলে দিই পরপর বলে দিচ্ছি আপনাদেরকে। 2001-এ যখন প্রতিবাদ সিনেমাটা মুক্তি পায়, আপনারা হয়তো জানেন না, নায়িকা কিন্তু অর্পিতা পাল থাকতেন না, আরেকজন থাকতেন, আমি নাম বলছি না, ওকে। সো সেটা বাদ দিন, প্রতিবাদ সিনেমাটার কিন্তু নায়িকার রোল ততটা নেই, কিন্তু আপনি একবার ভেবে নিতে পারেন যে নায়িকা না থাকলেও কিন্তু হতো এরকম একটা ব্যাপার, কেননা প্রতিবাদ টাইটেলে বুঝতে পারছেন এবং প্রসেনজিৎ রঞ্জিত মল্লিককে নিয়ে সিনেমা, লাবণ্য সরকার তো ফাটিয়ে দিয়েছে। সব অর্পিতা পাল না থাকলেও চলতো সিনেমাটা। তারপর আসি দেবাতে, দেবাতে একটু রোল ছিল, হালকা রোল ছিল, গানগুলো খুব ভালো ছিল, তবুও কিন্তু অর্পিতা পালকে যে মানে যেরকম প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে এক একটা সিনেমা থাকতো রোমান্টিক সিনেমা, লাইক শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামে বাবু জিন্দাবাদ, মনের মানুষ, মাটির মানুষ, সেসব সিনেমাগুলো কি পুরো প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গেই ক্যামেরা ঝোঁক তাদের দিকে, কিন্তু এখানে অর্পিতা পালের সঙ্গে কিন্তু উল্টোটা হয়েছে। দেবা হিরোর নাম এবং হিরো প্রসেনজিৎ, মারপিট ভিক্টর ব্যানার্জি, এদের সঙ্গে জোর, নট এ অর্পিতা পাল। আচ্ছা 2-3 নম্বর আসি কী সিনেমাটা, ইনকলাব, ইনকলাব বুঝতে পারছেন টাইটেলটা কীরকম, অর্পিতা পাল না থাকলেও চলতো, মানে বুঝতে পেরে গেছেন আমি কী বলছি। ফাইটিং নিয়ে সিনেমা, 4 নম্বর আসি দেবদাস, দেবদাস সিনেমাটাতে কিন্তু জোর করে দেখানো হয়েছে তাদের কেমিস্ট্রিটা, ওই জন্য সিনেমাটা চলেনি। লাস্ট আসি ফোর্স, দেখেছেন সিনেমা হচ্ছে, যদিও ফোর্স একটা সিনেমা খুব ভালো সিনেমা, পছন্দ একটা খুব একটা পুলিশ ইন্সপেক্টর দুর্দান্ত একটা রোল ফোর্সে, ফোর্সেও অ্যাক্টিংটা সেরকম কম, ওকে। সো দর্শকদেরকে বোঝানো হতো এবং ডিরেকশন ডিরেক্টরকে তোর বোঝানো হতো যে পাবলিকটা খাচ্ছেন না, কেন তাদেরকে খাওয়ানো যাবে। সো প্রতিভাটা হিট হয়ে গেল ফাইটিংয়ের জন্য, লোকে ভাবলো যে না অর্পিতা পালকে লোকে খাচ্ছে পাচ্ছে, তার জন্য ঢুকিয়ে দাও, জোর করে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি সেরকম দিক থেকে দেখানো যায়, অর্পিতা পালের কিন্তু সেরকম খুব একটা টাচি টাচি ক্যারেক্টার নেই কোনো সিনেমাতে, এবং একটি তারার খোঁজে বলা যেতে পারে, সত্যানেশে বলা যেতে পারে, এরকম পূর্ব পশ্চিম দক্ষিণে বলা যেতে পারে, সেরকমভাবে কিন্তু টাচি টাচি ক্যারেক্টার নেই, হ্যাঁ। সো যতটাও ছিল সবাই বলে নাকি প্রসেনজিতের সঙ্গে অর্পিতা পালের সঙ্গে খুব ভালো বন্ডিং, সো তাদের জন্যই সিনেমাটা বানিয়েছিলাম যে প্রসেনজিৎ প্লাস অর্পিতা পাল,
কতটা সিনেমা করেছেন, কতটা হিট, কতটা হিট। হ্যাঁ সিনেমা হিট, সিনেমা হিট, 5টা সিনেমা করেছেন টোটাল, সিনেমা সিনেমা হিট, সব হিট, কিন্তু দুজনের বন্ডিংটা দেখুন, দুজনের কেমিস্ট্রিটা দেখুন। ওকে, সো এইটুকুই বলার কথা। আপনারা আপনারা কি মতামত কমেন্টে জানাবেন, আর বাদ বাকি যদি জানাতে চান তাহলে আমার নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আর ডি পাঞ্জা ইনস্টাগ্রাম। ওকে, ভালো থাকবেন, টেক কেয়ার, ভাই, ভালো থাকে, লাইক করুন।